সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। দর্শক, আজকে আমি একটা ভর্তা করব, সরিষা ভর্তা। এটা শরীরের জন্য অনেক ভালো এবং সর্দি কাশি থাকলে এটা খেলে অনেক কমে যায় এবং আরাম হয়। চলুন তাহলে দেখি আমরা কি কি লাগবে। আমি এখানে সাদা সরিষা নিয়েছি কিছু, ওই যে আর শুকনা মরিচ নিয়েছি। প্রথমে রসুনটা দিই, আপনারা কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, আমি শুকনা মরিচ দিয়ে করবো। চলুন তাহলে মরিচ, সরি, পেঁয়াজ আর রসুনটা ভেজে নিই। পেঁয়াজ এবং মরিচটা প্রায় ভাজা হয়ে গেছে, তারপর আমি এটা নামিয়ে দিচ্ছি। নামিয়ে আমি শিলপাটায় বেটে দিব, আপনার ইচ্ছা করলে ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। যে পেঁয়াজ আর রসুন এবং শুকনা মরিচ লবণ, এখন আমরা এটা শিলপাটায় বেটে দিচ্ছি। এই যে শিলপাটায় নিয়েছি সরিষা এবং পেঁয়াজ মরিচ রসুন, এখন এটা আমি বেটে নিব, তাহলে সরিষা ভর্তা হয়ে যাবে। চলুন তবে ভর্তা, চলুন তাহলে ভর্তাটা করে নিই। মজার সরিষা ভর্তা, একটু তেল দিচ্ছি, সরিষার তেল, এই যে এটা ভালো করে মেখে দেব। আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। বাটিতে আমি ডিশে উঠাই দিচ্ছি, আবার ইনশাআল্লাহ নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ, ভালো থাকবেন।